হাই বন্ধুরা, নীল পাখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের রেসিপি হচ্ছে লাউ চিংড়ি। চলো দেখে নেওয়া যাক লাউ চিংড়ি বানাতে কী কী উপকরণ লাগে। লাউ চিংড়ির জন্য প্রথমে হচ্ছে কাঁচা পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, পাঁচ ফোড়ন, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর এই যে কেটে রাখা হচ্ছে আলুর টুকরো, কেটে রেখা হচ্ছে লাউ, এই লাউ দিয়ে চিংড়িটা হবে। নুন হলুদ মাখিয়ে রাখা হচ্ছে চিংড়িগুলো, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে। এবার হচ্ছে কড়ায় তেল দিয়ে তেলগুলো একটু গরম হলে তারপর একটু চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়িগুলোকে এবার কড়ার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আলু গুলে নেব লাউ চিংড়ি। আলুটা ভাজা হয়ে গেছে, এরপরে কড়ার মধ্যে তেল দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা দেব। কাঁচা পেঁয়াজ এবার দিয়ে দিলাম কড়াতে, এবার ভাজতে হবে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে আদা রসুনটা দিয়ে দেবো, আদা রসুন কাটাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে কষবো। মশলাটা একটু ভাজা ভাজা, আদা রসুন একটু ভাজা ভাজা হলে এবার এই সমস্ত মশলার উপকরণগুলো এর মধ্যে এবার ঢেলে দেবো। সমস্ত মশলাগুলোকে এক জায়গায় করে জল দিয়ে রাখা, এখন জল দিয়ে না। এবার কেটে রাখা লাউগুলোকে এবার মশলার সাথে এবার ভাজা হবে, কষা হবে। লাউটাকে একটু ভালো করে কষতে হবে, তারপরে ওই চিংড়িটা আর আলুটা দিয়ে দেবো। এরপর হচ্ছে আলুগুলোকে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে দিবি। এবার একটু একটু ভাত কষবো, তারপর একটু জল দিয়ে দেবো। এবার হালকা জল দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে। এবার তরকারিটা ফুটুক। লাউ চিংড়ি তরকারি কমপ্লিট হলো, দেখে নাও লাউ চিংড়ি তরকারি হয়ে গেছে পুরোটা। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানো, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো। এখনের জন্য টাটা।